আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনাদের পাখিগুলো অনেক অনেক ভালো আছে আপনারাও ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাজার থেকে বা দোকান থেকে খামার থেকে নতুন পাখি আনার পর কি কি কাজগুলো করতে হবে আপনাদের খামারে পাখিগুলো দেওয়ার আগে অবশ্যই এই কাজগুলো আপনারা মেনে চলবেন পাখি নেওয়ার পরে অন্য অন্য খামারের যে পাখিগুলো আপনারা নেবেন অবশ্যই পাখির গায়ের সঙ্গে উকুন আসতে পারে তাই আপনারা এই উকুন নাশক যে এটা আছে ড্রপটা আছে এই আইভার মেকটা অবশ্যই পাখির গায়ে দেওয়ার পরে তারপরে আপনারা আপনার খামারে পাখি নেবেন আপনারা নতুন পাখি অন্য খামার থেকে নেওয়ার পরে অবশ্যই পাখিগুলো প্রথমেই আপনার খামারে রাখবেন না কারণ সেগুলো পাখির রোগ থাকতে পারে অথবা সেই খামারের ভাইরাসগুলো সেই পাখির গা থেকে আসতে পারে তাই আপনারা অবশ্যই সেই পাখিগুলো নেওয়ার পরে দুই থেকে তিন দিন আপনার অন্য রুমে রাখবেন সেখানে রাখে প্রাথমিক যে ট্রিটমেন্টগুলো আপনার কৃমি বা অ্যান্টিবায়োটিক যেগুলো আছে বা ঠান্ডা ধুন্ড যেগুলো সমস্যা যেগুলো রোগের ট্রিটমেন্টগুলো এইগুলো আপনারা করার পরে আপনার খামারে দেবেন বিশেষ করে এখন শীতের সময় এটা অনেক কেয়ারফুল হতে হবে নতুন পাখি নেওয়ার পরে আপনার পুরাতন খামারে দেওয়ার আগে এবং গরমের সময়ও এ ফুল করা যাবে না তাই আপনারা পাখিগুলো কেনার সময় অবশ্যই চেক করে কিনবেন যে ঠান্ডা আছে নাকি পায়খানা কি আছে নাকি কি এগুলো দিয়ে কিনবেন দেখার পরে তারপরে আপনারা পাখিগুলো নেবেন তো বন্ধুরা আমি খুব ছোট একটা ভিডিও বানালাম অবশ্যই আপনারা নতুন পাখি নিয়ে আসার পর আপনার খামারে দিবেন না সেগুলোর প্রাথমিক ট্রিটমেন্ট করার পরে দুই তিন দিন পরে আপনার পতুন খামারে এই পাখিগুলো দিয়ে দেবেন তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম